ছাটি দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের ব্লগটা আজকে মাঝখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে পরীক্ষা আছে, বিএসসির পরীক্ষা, অ্যান্ড সেটার জন্য আজকে এসছি বক্রেশ্বর থার্মাল পাওয়ারে, এবং বক্রেশ্বর থার্মাল পাওয়ারে যে প্রবেশিক মুক্ত বিদ্যালয় আছে সেখানে পরীক্ষা হবে। তো বিএসসি ওটা বেরিয়েছিল 2019, ঠিক আছে, আগস্ট কি জুলাই মাস করে এরকম টাইম করে একটা বেরিয়েছিলো, অ্যান্ড সেটা এখন পরীক্ষা হচ্ছে। অ্যান্ড আই এম পার্টিসিপেটিং ইন দ্যাট, বাট পুরো চাবলেস কেস, বিশ্বাস করো, কোনো রকম সিরিয়াস কিছু নয়, আমি জাস্ট পরীক্ষা দিতে এসেছি, নাথিং এলস। তো দেখা যাক। হেঁটেই যাচ্ছি আমরা, সকালবেলায় চরম ঠান্ডা। এর আগে মাত্র একটি পরীক্ষা দিয়েছি আমি, এমটিএস, এসএসসির এমটিএস পরীক্ষা দিয়েছিলাম, অ্যান্ড সেটাতে দুর্ভাগ্যবশত হয় নাই, তো এটাও দেবো, বাট পুরো চাবলোস কেস, পুরো ব্যাপার নাই, ওরকম প্রিপারেশন সেরকম নেওয়া নাই, বাট আই হোপ ঠিক আছে কোশ্চেনটা পাই, তারপর কাট অফ মার্কস সব কিছু নিয়ে আলোচনা করবো। আপাতত যাই, রিপোর্টিং টাইম 9টা থেকে তার আগে পৌঁছাতে হবে, এবং সাথে অ্যাডমিট কার্ড অ্যান্ড একটা আইডি প্রুফ লাগবে এবং দু কপি ফটো, ঠিক আছে। সো দেখা যাক। তো এবার ফাইনাল পালা, কোয়েশ্চেন পরীক্ষা তো দিলাম এবং কোয়েশ্চেন আমার হাতে, অ্যান্ড এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, বিএসসির কোয়েশ্চেন, অ্যান্ড আমার বুকলেট সিরিজ এ ছিল। তো মানে এখানে কী হয়, দুটো শিফটে পরীক্ষা, একটা 10টা থেকে 11:30 পর্যন্ত, একটা 2টা থেকে 3:30 পর্যন্ত। তো কী হচ্ছে, এত স্টুডেন্ট আছে, তো দুটো শিফটে ভাগ করা হয়েছে, এবং প্রথম শিফটে যদি তোমার পাশে কেউ বসে থাকে তাহলে সে হয়তো তোমার মতো যদি কোয়েশ্চেন পেয়ে যায় তাহলে সে তোমাকে কপি করতে পারে, কোয়েশ্চেন এক থাকবে কিন্তু সিরিয়াল নাম্বারগুলো আলাদা হবে। ধরো তোমার কাছে যেটা 1 নম্বর কোয়েশ্চেন সেটা ওর কাছে 5 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। এইরকমভাবে আলাদাভাবে কোয়েশ্চেনগুলোকে সেট আপ করা হয়, সেজন্য টেস্ট বুকলেট সিরিজ দেওয়া হয়, ঠিক আছে। তো আমার হচ্ছে এ, অ্যান্ড সিরিয়াল নাম্বার, রোল নম্বর অ্যান্ড সিগনেচার অ্যান্ড ক্যান্ডিডেট তোমাকে বসাতে হয়, অনেক অনেক ফর্ম্যালিটিস আছে, তোমাকে ওখানে বসে বসে গোল 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 করতে হবে, ব্ল্যাক অ্যান্ড বল পয়েন্ট পেন কিনে দিয়ে ওখানে ওয়েবসাইটে গোল 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 করতে হবে, তোমার নাম লিখতে হবে, কী পরীক্ষা দিচ্ছ না, মানে ফর্ম ফিল আপ করতে হবে, 15 মিনিট আগেই খাতা দেওয়া হয়, এবং তার পরীক্ষার মাঝখানে যেটা আমার সবথেকে বেশি খারাপ লাগে যে পরীক্ষার মাঝখানে আমাকে আবার অন্য জায়গায় একটা গোল 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 করতে হবে, ঠিক আছে। তো এই মাঝখানে এমনিতেই 90 মিনিটের পরীক্ষা, আর তার উপর 100টা কোয়েশ্চেন করতে হবে, অঙ্ক আছে তার মধ্যে, তো অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, কম্পিটিটিভ এক্সামগুলো তো এরকমই হয়, আর যারা এই পরীক্ষাটা দাও, যারা এরকম কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও, যারা এরকম চেষ্টা করছে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো ক্র্যাক করা, যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, তো আমার মোটামুটি কোনো রকম প্রিপারেশন ছিল না, এবং আমি প্রথম যখন পরীক্ষা দিই, এমটিএস পরীক্ষাটা দিয়েছিলাম, তো এসএসসি এমটিএস, এবং সেটা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছিল, সেই লেভেল থেকে এটা ক্লার্কশিপের পরীক্ষা, তার থেকে এটা নিম্নমানের, বাট একটা ক্লার্কশিপের পরীক্ষাতেও অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত কোয়েশ্চেন পেপারে, যারা এমনিতেই পড়ু তাদের ক্ষেত্রেও আমি বলি তোমরা একটু প্র্যাকটিস করো, একটু টু দ্য পয়েন্ট হও, অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ তোমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, যদি না কোনো রকম, বুঝতে পারছো এসে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি একটা ঘটনা বলি, প্রথম ঘটনা হচ্ছে যে আমরা পরীক্ষা দিচ্ছিলাম সবাই মিলে, তো পরীক্ষা চলছিল, সেই টাইমে একটা ম্যাম এলো, সে বললো যে পাশের রুমে দুটো ছেলে আছে, একটা ছেলে কিছুই লেখে কোথায় গোল করেনি, আর দ্বিতীয় সে 3টে গোল করেছে, তো মানে 3টে অ্যান্সার দিয়েছে, আর একটা কোনো অ্যান্সারই দেয়নি, তাহলে তোমরা বুঝতে পারছো। তো ওটা থাকেই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু নাকি থাকে, বাট তাও যদি খুব ভালো করে যদি রিক্রুটমেন্ট হয়, আই হোপ যে অনেকজনই এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। তো ওভারঅল যা মনে হলো যে পরীক্ষাটা দিয়ে খুবই ভালো একটা পরীক্ষা, তোমরা দেখেছি কত কী অঙ্ক টঙ্ক করেছি এখানে, অঙ্ক করেছি লাস্ট 10 যদি আমি নিয়ে স্টুডেন্ট অঙ্ক
মানে করিনি বলতে গেলে, বাট ওই যে শতকরার অঙ্ক থাকে, তারপরে ওই যে অগ্নিপাতের অঙ্ক থাকে, এগুলো লাস্ট টেনের পাটিগণিতে করা আছে, তো ওগুলো একটু টাইম লাগে। যাই হোক, যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা তারা নাও প্রিপারেশন, এবং খুব সিরিয়াসভাবে প্রিপারেশন নাও, আরও অনেক পরীক্ষা আসছে। অ্যান্ড আমি ওই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করছি, কিছু একটা যদি হয় তো ভালো জিনিস। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও, আর নিশ্চয়ই কমেন্ট করবে যে কি কত অ্যান্সার করেছো, কার কি মনে হয় এক্সামটা নিয়ে, তোমাদের প্রেফারেন্সেস, তোমাদের চয়েসেস, তোমরা কোন কোন পরীক্ষা নেক্সট অ্যাটেম্প করবে, আমি কি এরকম কোনো স্টাডি মেটিরিয়ালের ভিডিওস বানাবো কি না, আমার বন্ধু যারা আছো তারাও কমেন্ট করো, আমাকে লাইক করো ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, এনজয় রক।